সম্রাট হুমায়ুন ইতিহাসের এক অনন্য চরিত্র উত্থান পতন গান বাজনা সাহিত্য যুদ্ধ অন্য যেকোনো থেকে সম্রাট হুমায়ুনের জীবন বেশি আকর্ষণীয় ইতিহাসের পাতা থেকে ঘটনা এক জাদুর কলমে অনায়াসে লিখে ফেলেছেন সবার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ সেই উপন্যাসেরই অডিও সংস্করণ আপনাদের শোনাতে আমাদের এই আয়োজন হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার আজ থাকছে সপ্তম এবং শেষ পর্ব শের শাহ কামানগুলির অবস্থা কি দেখছেন হঠাৎ একটি গোলাভরা কামান বিস্ফোরিত হল শের শাহ লুটিয়ে পড়লেন মৃত্যুর কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরল তিনি বিড়বিড় করে বললেন আমি মারা যাচ্ছি দিল্লির সিংহাসন আমি প্রথম পুত্র জালাল খার জন্য নির্ধারণ করেছি পুত্র জালাল খা সিংহের পারবে সাহসী হাত থেকে সিংহাসন রক্ষা করতে আমার মন বলছে হুমায়ুন পেতে ফিরে আসবেন জালাল খা ইসলাম শাহ নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসলেন ইসলাম শাহ কাব্যানুরোগী মানুষ ছিলেন নিজে সের লিখতে পারতেন না তবে যারা পারত তাদের প্রতি তার ভালোবাসার সীমা ছিল না মানুষ হিসেবে তার অন্য গুণাবলীও ছিল মদ্যপান বা কোন নেশা জাতীয় বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না শের শাহ সম্পূর্ণ হিন্দুস্তানের রাস্তাঘাট বানানোর যে কাজ শুরু করেছিলেন ইসলাম শাহ সেই কাজ শেষ করতে চেয়েছিলেন দিল্লির মানুষজন ইসলাম শাহকে পছন্দ করত মন্ডিত মস্তক শাস্ত্রবিহীন মির্জা কামরান দিল্লির সম্রাট ইসলাম শাহের সামনে বসে আছেন কামরানকে অদ্ভুত দেখাচ্ছে ইসলাম শাহ রসিকতা করে বললেন আপনাদের মহিলারাও কি আপনার মতো মাথা চুল কামিয়ে ফেলে কামরান সঙ্গে সঙ্গে বললেন না তারা আপনাদের মতো বিশাল গুপ রাখে ইসলাম শাহ হাসতে হাসতে বললেন আপনার রসবোধ দেখে মুগ্ধ হলাম আপনি চমৎকার শের লেখেন জানতাম রসিকতা করতে পারেন জানতাম না আপনার একটি শের শোনান কামরান গলা পরিষ্কার করে আবৃত্তি করলেন নে না এমনই লিখন যে সে শ্রেষ্ঠ জনকে মাটিতে মেশায় যোগ্যদের মাথার উপর অযোগ্যদের বসায় ইসলাম শাহ গম্ভীর হয়ে বললেন আপনি কি আমার উদ্দেশ্যে ইঙ্গিত করেছেন কামরান বললেন না রসিকতা করলাম একটু আগে আপনি আমার রস বোধের প্রশংসা করেছেন বলেই শেরের মাধ্যমে রসিকতা আপনি নিজে খুব জানেন যোগ্যরাই যোগ্য জায়গায় থাকে অযোগ্যরা ধুলায় মিশে যায় ইসলাম শাহ বলেন আপনি নিজেকে কি ভাবেন যোগ্য না অযোগ্য কামরান বললেন সময় ঠিক করে দেবে আমি যোগ্য না অযোগ্য তবে হুমায়ুন যে অযোগ্য তাতে সন্দেহ নাই ইসলাম শাহ বললেন যুদ্ধে আপনি পরাজিত হয়েছিলেন আমি বিভ্রান্ত ছিলাম সম্রাট হুমায়ুনকে আমার হাতে তুলে দেওয়ার প্রস্তুত প্রতিশ্রুতি দিয়েছিলেন পারস্য বাহিনীকে আমি দেখে ভেবেছি তারা হুমায়ুনকে বন্দি করে নিয়ে আসছে কাবুলের যুদ্ধেও আপনি পরাজিত হয়েছেন এখানে আমার কিছু হিসাবে ভুল হয়ে গিয়েছিল অতীতে দেখেছি যে কোনো যুদ্ধে জয়লাভের পর হুমায়ুন পানাহারের উৎসব বসান দিনের পর দিন উৎসব চলতে থাকে আমি কল্পনাও করিনি হুমায়ুন তৎক্ষণাৎ কাবুলের দিকে যাত্রা করবেন আমি দুর্গ গোছানোর সময় পাইনি ইসলাম শাহ বললেন আমার কাছে কি চান ধার হিসেবে অর্থ চাই চড়া সুদ দিতে আমি প্রস্তুত সৈন্য সংগ্রহ করে আমি আবার কাবুল জয় করব। আমি কি অর্থ পেতে পারি ইসলাম শাহ বললেন অবশ্যই অর্থ পেতে পারেন ভাইয়ে বিবাদ লেগে থাকলে আমার সুবিধা আপনারা কামড়াকামনি করতে থাকবেন আমি নির্বিঘ্নে সিংহাসনে বসবো মির্জা কামরান আগ্রহের সঙ্গে বললেন একই পরিমাণ অর্থ সাহায্য আমি পেতে পারি ইসলাম শাহ হাই তুতে তুতে বললেন পাঁচটি তাম্র মুদ্রা দিতে পারি এতে চলবে মির্জা কামরান হতভম্ব হয়ে তাকিয়াছেন ইসলাম শাহ বললেন এতক্ষণ আপনি রসিকতা করছিলেন এখন আমি রসিকতা করলাম মির্জা কামরান বললেন আপনি আমাকে কোনো সাহায্য করবেন না ইসলাম শাহ বললেন আপনি যদি সম্পূর্ণ নিজের অর্থে এবং নিজের সামর্থ্যে আবার কাবুল জয় করতে পারেন তবেই আপনি যোগ্য তখন সাহায্য করব তার আগে না মির্জা হন হন করে ত্যাগ করলেন দরবারের করে বলতে অয়ূর ময়ূর কোন এক বিচিত্র কারণে কামরানির দরবারে ঢোকা এবং বেরোবার সময় তারা ময়ূর ময়ূর করেন বৈরম খা পারস্য সেনাবাহিনীর উপর যথেষ্ট বিরক্ত তারা শান এবং জৌলুস প্রদর্শনী যতটা উৎসাহী যুদ্ধে ততটা না তাদের হাতের তরবারির ওজন অনেক বেশি ওজনের কারণে তরবারি চালানোর ক্ষিপ্রতা তাদের নেই কম ওজনের তরবারি দেওয়া হয়েছিল ফলাফল আরও খারাপ অনভ্যস্ততার কারণে হালকা তলোয়ার এরা চালাতেই পারে না সবচেয়ে বড় সমস্যা হস্তি বাহিনীর ভয়ে তারা ভীত হিন্দুস্তানের যুদ্ধে হস্তি থাকবেই এই সত্যটা পারস্য বাহিনীর মাথায় এখন ঢোকেনি হুমায়ুন জানিয়েছেন পারস্য বাহিনীর এখন আর তার প্রয়োজন নেই সুতরাং তারা যেন পারস্য চলে যায় পারস্য বাহিনীর প্রধান বিনয়ের সঙ্গে জানিয়েছেন তারা পারস্য ফিরে যেতে আগ্রহী না বাকি জীবন তারা হুমায়ুনের সেবা করবে তারা ফিরে যেতে চাচ্ছে না কেন সেটাও পরিষ্কার না হুমায়ুনের রাজকীয় কাফেলা এখন আছে বাসন জিরে জায়গাটা অতিভ মনোরম প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ফলের বাগান সবুজ মাঠ ছোট ছোট টিলা বনের ভেতর দিয়ে পাহাড়ে যে নদী গিয়েছে তার জল কাকের চোখের মতো স্বচ্ছ হুমায়ুনকে বেশিরভাগ সময়ে দেখা যায় নদীর উপর বড় পাথরের চাইয়ে বসে আছেন হাতে মির্জা কামরানের লাইব্রেরির কোন একটা বই জ্যোতিষ বিজ্ঞানের উপর বই পড়তেই তিনি এখন আগ্রহী বারস্যে তিনি মানমন্দির দেখে এসেছেন রাজ্য ফিরে পেলে বারস্যের মতো একটি মানমন্দির প্রতিষ্ঠা করা তার গোপন বাসনা আকাশের গ্রহ দেখা গেলে ফজরের নামাজের সময় হয় যখন গ্রহটি আর দেখা যায় না তখন ফজরের নামাজের সময় শেষ এই তথ্য তিনি পারস্য মান মন্দির থেকে জেনে এসেছেন তবে বিষয়টি এখনো পরীক্ষা করা হয়নি হুমায়ুন পাঠে মগ্ন তার দুটি পা পানি স্পর্শ করেছে পানি শীতল মাঝে মাঝেই তাকে পা পানি থেকে তুলতে হচ্ছে হুমায়ুনের আনন্দময় সময় জহর আপতাবজি দুঃসংবাদ নিয়ে উপস্থিত হল মির্জা কামরান আবার কাবুল দখল করেছেন এবং নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করেছেন হুমায়ুন বই বন্ধ করতে করতে বললেন আফসোস বৈরম খাকে ডেকে নিয়ে এসো জওহর ছুটে যেতে গিয়ে পাথরে ঢাক্কা খেয়ে পানিতে পড়ে গেল হুমায়ুন তাকে টেনে তুলতে তুলতে বললেন কোরআন শরীফের একটি আয়াতে বলা হয়েছে হে মানব সম্প্রদায় তোমরা বড়ই তাড়াহুড়া জওহর তাড়াহুড়ার কিছু নেই যা নিয়তিতে নির্ধারিত তাই হবে তাড়াহুড়া করে কিছু হবে না পাশাপাশি দুটি পাথর একটিতে হুমায়ুন বসেছেন অন্যটিতে বৈরম খা বৈরম খাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে এত চিন্তিত তাকে সচরাচর দেখা যায় না চিন্তার প্রধান কারণ হামিদাবানু এবং তার শিশুপুত্র আকবর কামরানের হাতে আটক হয়েছেন এই খবর হুমায়ুন জানেন না হামিদাবানু এবং আকবর ছিলেন কান্দাহার দুর্গে কান্দাহার থেকে তারা কেন কাবুলে গেলেন কখন গেলেন তা বৈরম খা জানেন না হুমায়ুন বললেন আপনি এত চিন্তিত হবেন না আমার ভাই আকবরের কোনো ক্ষতি করবে না এটা তৈমুর বংশের ধারা যাহা না বংশের ধারা সবসময় কাজ করে না আমার ভাইদের ক্ষেত্রে করবে আমি এই মুহূর্তে রওনা হব আপনি এখানেই থাকবেন জায়গাটা আপনার পছন্দ হয়েছে আপনি বিশ্রাম করুন আপনার বিশ্রাম প্রয়োজন সেনাবাহিনীর একটা বড় অংশকে রেখে যাচ্ছি আপনার নিরাপত্তার জন্য আপনি নিজেই যথেষ্ট তারপরও মির্জা হিন্দাল থাকবেন হুমায়ুন বললেন বৈরম খা আমি আপনার সঙ্গে যাব। এখন পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে আমি যুদ্ধ পরিচালনা করিনি বৈরম খা বললেন আপনি এখানেই থাকবেন ভবিষ্যতে অনেক যুদ্ধ হবে কোনোটাতেই আপনাকে অংশগ্রহণ করতে হবে না যা করতে আপনার পছন্দ আপনি তাই করবেন বই পড়বেন ছবি আঁকবেন গান শুনবেন এখন আপনার অনুমতি পেলে আমি যুদ্ধযাত্রা করি সম্রাট হ্যাঁ সুচক মাথা নাড়লেন মির্জা কামরানের বিশেষ দূত এসেছে ইসলাম শাহের কাছে দূতের কাছে পত্রে মির্জা কামরান লিখেছেন হাস্য পরিহাসে পটু দিল্লির সিংহাসনের মালিক ইসলাম শাহ আপনার সাহায্য এবং মূল্যবান পরামর্শ ছাড়াই আমি কাবুল দখল করেছি আগের দফায় করিনি দুর্গ এখন দুর্ভেদ্য হুমায়ুনের অপদার্থ পারস্য সৈনিকেরা কিছুই করতে পারবে না কাবুল দখল করলে আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন এখন সাহায্য করুন আপনার জন্য একটি শেড পাঠালাম কাবুল দুর্গ দখলের পর এই শেয়ার আপনার কথাই আমার মাথায় আসে রাজ্য হলো এমন এক রূপসী তরুণী যার ঠোঁটে চুমু খেতে হলে সুতীক্ষ্ণ দরবারের প্রয়োজন হয় হুমায়ুন এখন কোথায় আছেন আমি জানি আপনার সাহায্য পেলেই তাকে শিকল পরিয়ে আপনার সামনে উপস্থিত করব। আপনি তার সঙ্গে রঙ্গরসিকতা কিংবা কাব্য আলোচনা করতে পারেন হুমায়ুন কাব্য আলোচনায় বিশেষ পারদর্শী ইসলাম শাহ মির্জা কামরানের দূতের হাতে পাঁচটি তাম্রুদ মির্জা কামরান পরিকল্পনা করেছেন দুর্গের ভেতর শুধু কামানচিদের রাখা হয়েছে তারা দুর্গপ্রাচীরের চারিদিকেই কামান বসিয়েছে কামরানের মূল সেনাবাহিনী দুর্গের বাইরে গোপনে অবস্থান করছে বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মির্জা কামরান বৈরম খা আসছেন এই খবর পাওয়া গেছে বৈরম আক্রমণের পর কামান দেখা শুরু হবে দুর্গের থেকে গোলাবর্ষণ বন্ধ মির্জা কামরান পেছন থেকে আক্রমণ করবেন তার মূল লক্ষ্য থাকবে হুমায়ুনকে হত্যা করা গত কয়েকবারের যুদ্ধে দেখা গেছে বৈরম খাঁর প্রধান চেষ্টা থাকে হুমায়ুনকে মূল যুদ্ধের বাইরে রাখা এবারও তাই হবে হুমায়ুন থাকবেন কামানের গুলার সীমার বাইরে পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়া সহজ হবে যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না বৈরম খার সঙ্গে হুমায়ুন এবং তিনি দুর্গ আক্রমণ করলেন না কামানের গোলার সীমানার বাইরে অবস্থান নিলেন নিজের কামানগুলি দুর্গ বরাবর তাক না করে তার সৈন্য দলের পেছনে বসালেন যেন শত্রু পেছন থেকে আসতে না পারে দুর্গ লক্ষ্য করে কামান দাগাও যাচ্ছে না শিশু আকবর সেখানে আছে গোলার আঘাতে তার ক্ষতি হতে পারে মির্জা কামরান দ্রুত নতুন পরিকল্পনা করলেন তিনি হুমায়ুন যেখানে আছেন সেখানে চলে যাবেন বৈরম খাগয়ে ব্যস্ত থাকবে তিনি ছাপিয়ে পড়বেন হুমায়ুনের শিবিরে বৈরম খা ফজরের ওয়াক্তে তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দুর্গ দখল করলেন সেদিন ছিল শুক্রবার মসজিদে হুমায়ুনের নামে পাঠ শেষে শিশু আকবর এবং হামিদা বানুকে নিয়ে যাত্রা শুরু করলেন রাতের প্রথম প্রহর দাবুর বাইরে হুমায়ুন গালি চাপেতে বসেছেন আফিম সেবন করবেন তার প্রস্তুতি শুরু হয়েছে হুমায়ুনের মন খানিকটা বিক্ষিপ্ত কাবুল জয়ের কোনো খবর এখন তার কাছে পৌঁছায়নি এই মুহূর্তে তিনি জোনাকি দেখছেন এই অঞ্চলের মতো জোনাকি আর কোথাও তিনি দেখেননি শত শত জোনাকি দল বেঁধে ঘুরছে বিশেষ বিশেষ মুহূর্তে সবাই একসঙ্গে আলো নিভিয়ে দিচ্ছে তখন মনে হয় যে কোনো জোনাকি নেই আবার তারা আলো জ্বালাচ্ছে জোনাকি পোকা অনুসরণ করতে গিয়ে নতুন খাটানো ছোট্ট একটা তাবুর দিকে হুমায়ুনের চোখ গেল তাবু কিন্তু ছয়জন সৈনিক পাহারা দিচ্ছে তিনি জহরকে বললেন কার জহর বলল বৈরম খার তাবুর চারিদিকে পাহারা কেন জানি না যাহা অনুসন্ধান করো আপনার অনুমতি ছাড়াই আমি অনুসন্ধানের চেষ্টা চালিয়েছিলাম সৈনিকেরা আমাকে তাবুর কাছে যেতে দেয় নাই হুমায়ুন উঠে দাঁড়ালেন তাব রহস্য ভেদ করে তিনি আফিম নিয়ে বসবেন তাকে খানিকটা চিন্তিত মনে হল তিনি তাবুর কাছে যেতে এই সৈনিকরা কুর্নিশ করে সরে দাঁড়ালো হুমায়ুন বললেন তাবুর ভেতর কি সৈনিকেরা বলল তাবুর ভেতর কেউ একজন আছে সে কে আমরা জানি না ঝাপনা বৈরাম তাকে তাবুতে রেখেছেন আমাদের উপর নির্দেশ সে যেন পালিয়ে যাতে না যেতে পারে এবং কেউ যেন তাবিতে না ঢুকতে পারে হুমায়ুন পর্দা সরিয়ে তাঁবুতে ঢুকে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন অবিকল তার মতো দেখতে এবং তার একজনকে বসে আছে সে সম্রাটকে দেখে উঠে দাঁড়ালো এবং সাজ পোশাকে ভেতরে চার পাইয়ে হুমায়ুন বলল তুমি কে যাহাবো না আমি একজন তুর্ক আমার নাম হামজা তুমি অবিকল আমার মতো দেখতে এটা জানো জানি যাবনা না এই জন্যই আমাকে আটকে রাখা হয়েছে তুমি দেখতে আমার মতো এটা কোনো অপরাধ হতে পারে না ঘটনা আমাকে খুলে বলো যাহাবো না আমি হুমায়ুন আমাকে বলা হবে হুমায়ুন সেই ব্যবস্থা তোমার পেশা কি যাহাবো না আমি একজন মুচি পাদুকা সেলাই করি হুমায়ুন বললেন একই চেহারার দুজন মানুষ একজন সম্রাট আর একজন পাদুকা সেলাই করে কি আশ্চর্য তুমি আজ রাতে আমার সঙ্গে খানা খাবে যাব না এই তাবুর বাইরে যাওয়ার হুকুম নেই আমার তোমার জন্ম তারিখ কি আমার মতো মানুষদের জন্ম তারিখ কেউ মনে রাখে না যাহাবো না বিয়ে করেছো জি যাহাবো না স্ত্রীর নাম কি যদি গোস্তাকি না নেন তাহলে স্ত্রীর নাম বলতে পারি গোস্তাকি নেব না আমার স্ত্রীর নাম হামিদা হুমায়ুন বীর করে যে সেরা করলেন তার অর্থ বিশ্বের বিপুল রহস্যের আমরা যেটুকু জানি তাও রহস্যে ঢাকা নিজ তাবুতে ফিরে তেমন কোনো কারণ ছাড়াই হুমায়ুন অসুস্থ হয়ে পড়লেন প্রবল জ্বরে তার শরীর কাঁপতে লাগল বেকারের ঘরে বারবার ডাকতে লাগলেন আকি কাবে ঘুম তুমি কোথায় আকি কাবে ঘুম তুমি কোথায় মা মার আকি কা সবাই যখন হুমায়ুনকে নিয়ে ব্যস্ত ঠিক তখনই মির্জা কামরান তার বাহিনী নিয়ে উপস্থিত হলেন অতর্কিত আক্রমণে হুমায়ুনের বাহিনী হক চকিয়ে গেল মির্জা কামরান বুকের ভেতর ঠুকে পড়ল যেকোনো মুহূর্তে হুমায়ুনের তাবু আক্রান্ত হবে এমন অবস্থা হুমায়ুনকে রক্ষার জন্য মির্জা হিন দাল এগিয়ে এলেন মির্জা কামরান যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেলেন তবে একা গেলেন না তার ছোট ভাইয়ের প্রাণ সঙ্গে করে নিয়ে গেলেন মির্জা হিন্দাল যুদ্ধে নিহত হলেন বৈরম খা শিশু আকবর তার মা বানু এবং হুমায়ুন মাতা মাহিম বেগমকে নিয়ে ফিরলেন পরদিন ভরে বৈরম খার মাথায় আকাশ ভেঙে পড়ল হুমায়ুন অচেতন নিহত সৈন্যবাহিনী লন্ড ভন্ড দুটি মৃত্যু সংবাদ তাবানলের মতো ছড়িয়েছে দিল্লির সিংহাসনের অধিকতা ইসলাম শাহের মৃত্যু এবং বাবর পুত্র হুমায়ুনের মৃত্যু ইসলাম শাহর উত্তরাধিকারী তিনজন তারা সিংহাসনের দখল নেওয়ার চেষ্টায় আছেন জায়গায় জায়গায় তুমুল যুদ্ধ শুরু হয়েছে ছোট রাজ্যের রাজারা কোন পক্ষ নেবেন ঠিক করতে ব্যস্ত হুমায়ুনের উত্তরাধিকারী শিশু আকবর মুঘল শিবির শান্ত আমিরদের মধ্যেই যা কিছু অস্থিরতা তারা জানতে চান হুমায়ুনের মৃত্যু সংবাদ কতটা সত্যি হুমায়ুন গুরুতর অসুস্থ এটা সত্যি রাজমহিষীরা সবাই চলে এসেছেন এটাও সত্যি অসুস্থ হুমায়ুন রাজমহিষীদের তত্ত্বাবধানে আছেন তারা হুমায়ুন সম্পর্কে কোনো তথ্যই জানাচ্ছেন না সম্রাটের ব্যক্তিগত মহলানাকে দাবুতে ঢুকে চিন্তিত অবস্থায় বের হতে দেখা গেছে সম্ভবত তিনি শেষ যাত্রার প্রস্তুতি হিসেবে আমিরেরা সঙ্গে বৈঠকে করিয়েছেন বসেছেন বৈরম খার কাছ থেকে ভেতরের খবর যদি কিছু পাওয়া বৈরম খা বললেন আমার ধারণা সম্রাট হুমায়ুন মৃত রাজমহিষীদের কাছ থেকে সেরকম ইঙ্গিত পাচ্ছি আমিরদের একজন বললেন এই অবস্থায় আমাদের করণীয় কি বৈরম খা বললেন আপনারা চিন্তা করে বের করুন কি করবেন সত্যি সত্যি সম্রাটের মৃত্যু হয়ে থাকলে আমি আছি যুবরাজ আকবরের পেছনে আকবর একজন শিশু শিশু বললেন এই বড় হবে ততদিন আপনারা থাকবেন শিশুর অভিভাবক আর আপনারা যদি মনে করেন এমন বিশৃঙ্খল অবস্থায় না থেকে মির্জা কামরানের সঙ্গে যোগ দেবেন সেই পথ খোলা মির্জা হিন্দাল নিহত এই খবর আপনারা জানেন তিনি বীরের মতো ভাইয়ের জন্য যুদ্ধ করে মরেছেন মির্জা আসকারি আমাদের সঙ্গেই বন্দি অবস্থায় আছেন মির্জা কামরান শক্তি সংগ্রহের চেষ্টায় আছেন আপনাদের মধ্যে কেউ যদি তারা হাত শক্তিশালী করতে চান করতে পারেন আরেক আমির বললেন কেউ যদি অন্য শিবিরে যেতে চায় তাকে বাধা দেওয়া হবে না বৈরম খা বললেন সম্রাট অসুস্থ তিনি এই বিষয়ে কোনো ফরমান জারি করতে পারছেন না আমি শুধু সেনাবাহিনীর প্রধান আমার পদমর্যাদা আমিরদের নিচে বৈঠক শেষে তিনজন আমির জানালেন তারা হুমায়ুনের শিবিরে থাকবেন না তবে মির্জা কামরানের দলেও যোগ দেবেন না তাদের রাজনীতির প্রতি বৈরাগ্য চলে এসেছে তারা মক্কায় চলে যাবেন হজ করতে সেখান থেকে ফেরার সম্ভাবনাও ক্ষীণ খা বললেন এমনই যদি হয় আমাদের সম্রাট সুস্থ আছেন আছেন এবং ভালো তাহলে কি আপনারা হজে যাওয়ার বসানা ত্যাগ করবেন আমিরেরা মুখ চাওয়াচাই করছেন বৈরম খা ঠিক কি বলতে চাচ্ছেন বোঝা যাচ্ছে না যতই দিন যাচ্ছে বৈরম খার আচার আচরণ ততই রহস্যময় হয়ে উঠছে বৈরম খা বললেন সম্রাট হুমায়ুন সম্পূর্ণ সুস্থ স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি চিল্লায় ছিলেন চিল্লার মেয়াদ ফজর আগামীকালে শেষ হবে তখন তিনি সবাইকে দর্শন দেবেন আমিরের মার হবা বৈরম খা বললেন আপনাদের মধ্যে যারা মক্কায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা সম্রাটের দর্শন পাবেন না তাদেরকে কিছুক্ষণের মধ্যে মক্কার দিকে যাত্রা শুরু করতে হবে প্রধান আমির ফৈজ খা বললেন এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না বৈরম খা বললেন এই সিদ্ধান্ত আমার না সম্রাট হুমায়ুনের তিনি অবিশ্বস্ত আমিরদের আলাদা করার দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব আমি ভালো সম্পন্ন করেছি সম্রাটের মিথ্যা মৃত্যু সংবাদ রটানো আমার একটি কৌশল মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে প্রধান আমিরকে নিয়ে বৈরম খা নদীর কাছে গেছেন পাথরের উপর বসে হুমায়ুন বই পড়ছেন আমিরের কুন্নিশের জবাবে তিনি মাথা ঝাঁকালেন ফয়েজ খা বললেন ইনি আমাদের সম্রাট না আপনি তাকে ঠিক মতো শিখিয়ে দেন নাই কুন্নি জবাবে কি করতে হয় বৈরম খা বললেন এই কাজটা আমি আপনার জন্য রেখে দিয়েছি আপনি শেখাবেন সম্রাট কি তাহলে সত্যি সত্যি ইন্তেকাল করেছেন না তবে তার অবস্থা সঙ্গীন যে কোনো মুহূর্তে আমরা তার মৃত্যু সংবাদ পাব হয় আল্লাহ কি দুঃসংবাদ প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি সুসংবাদ থাকে সুসংবাদটিও শুনুন পাঞ্জাবের রাজা সুলতান আদম গক্করের হাতে মির্জা কামরান বন্দী হয়েছেন সম্রাট হুমায়ুনের প্রতি শুভেচ্ছা নিদর্শন হিসেবে তিনি বন্দি কামরানকে হস্তান্তর করতে চান শুকুর আলহামদুলিল্লাহ এখন আপনার পরিকল্পনা কি সম্রাট হুমায়ুন জীবিত থাকুন বা মৃত থাকুন আমি দিল্লি দখল করব। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না সুলতান শাহের তিন পুত্র নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছে এরা কেউ আমার বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না বললেন সিকন্দর শাহ কিন্তু বিশাল বাহিনী বৈরম খা বললেন আমি পাঞ্জাব দিয়ে কল্পনাতেও নেই যে কেউ পাঞ্জাব দিয়ে ঢুকে তাকে আক্রমণ করতে পারে যুদ্ধয হুমায়ুন কি নকল জন থাকবেন অবশ্যই সে থাকবে হাতির পিঠে আপনি অন্য আমিরদের নিয়ে তাকে ঘিরে থাকবেন যাতে নকল হুমায়ুনকে স্পষ্ট দেখা না যায় আপনার সাহসের তারিফ করছি বৈরম খা বললেন বুদ্ধির তারিফ করছেন না অবশ্যই। আমার প্রিয় পবিত্র একটি আয়াত পাঠ করতেন সেই আল্লাহ বলেছেন। আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হারের মতো ঝুলাইয়া দিয়েছি। ইহা আমার পক্ষে সম্ভব এখন দেখা যাক সম্রাট হুমায়ুনের ভাগ্যে কি লেখা বৈরম খা শেষ মুহূর্তে হাতির পিঠে করে নকল হুমায়ুনের যাত্রা বাতিল করলেন তিনি ঘোড়সর বাহিনী নিয়ে অতি দ্রুত অগ্রসর হবেন হাতি যথেষ্ট দ্রুতগামী হলেও ঘোড়ার অনেক পিছনে পড়ে থাকবে হুমায়ুনের জীবনের আশা সবাই ত্যাগ করেছেন আগে বেদানার রস খানিকটা মুখে নিতেন পুরো একদিন এক রাত্রি পার হয়েছে বেদানার রসও মুখে নিতে পারছেন না তার চোখ বন্ধ আগে ডাকলে অস্ফুট করে শব্দ সাড়া দিতেন এখন সাড়াও দিচ্ছেন না হুমায়ুন মাতা মাহিম বেগমকে চিকিৎসক পুত্রের আরোগ্য লাভের আশা ছেড়ে দিয়ে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন মাহিম বেগম অর্থমৃত অবস্থায় আছেন তিনি খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়েছেন এখন মধ্যরাত্রি বহু বছর আগের একটি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে হুমায়ুনের বিছানার চারপাশ দিয়ে বলছেন আমার প্রাণীর বিনিময়ে হে আল্লাহ পাক তুমি সম্রাটের জীবন ভিক্ষা দাও চতুর্থবার ঘূর্ণন শেষ করে হামিদাবানু চমকে তাকালেন হুমায়ুন চোখ মেলে তাকিয়ে আছেন তার দিকে মায়াময় হাসি হাসি চোখ হুমায়ুন বললেন হামিদা করে কি বলছো হামিদা ধরে বললেন কিছুক্ষণ আগে খবর এসেছে করে দিল্লি দখল করেছেন। আপনি এখন হিন্দুস্তানের সম্রাট হুমায়ুন ক্ষীণ গলায় বললেন এই সংবাদ আমি পেয়েছি কিভাবে পেয়েছেন আমার কন্যা আকিকা বেগম স্বপ্নে আমাকে এসে বলেছে গরম পানির ব্যবস্থা করতে বলো আমি স্নান করে নানা নামাজ পড়ব আচার্য হরিশঙ্কর তার ঘরে বিছানায় শুয়ে আছেন তার হাতের কাছে মালছায় আগুন জ্বলছে তিনি মালছার আগুনে মাঝে মাঝে হাত শেখছেন। আগুনের উত্তাপে তার খানিকটা আরাম বোধ হয় ঘরে পচা মাংসের বিকট দুর্গন্ধ হরিশঙ্কর ফুটপর মাস খাটার জন্য যে ছেলেটিকে রেখেছিলেন সে পালিয়েছে মালসায় আগুন অনেক কষ্টে হরিশঙ্কর নিজেই চালিয়েছেন হরিশঙ্করের প্রচন্ড পানির পিপাসা পেয়েছে পানি দেওয়ার কেউ নেই খাট থেকে নেমে পানির সন্ধান করবেন সে শক্তিও পাচ্ছেন না ব্যাধি সারা শরীরে ছড়িয়েছে এতদিন যন্ত্রণাবোধ ছিল না এখন হঠাৎ হঠাৎ তীব্র যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক ভালো মৃত্যু আসছে না আমার বাবা কোথায় জানেন হরিশঙ্কর তাকালেন আকিকা বেগম নামের প্রেতটা আবারও এসেছে রোগ থেকে যেমন তার মুক্তি নেই প্রেতের হাত থেকে মুক্তি নেই আকিকা বেগম বলল আমার বাবা এখন হিন্দুস্তানের সম্রাট হরিশঙ্কর বললেন এই যাহ যাহ না তোর গায়ে আগুন ছুড়ে মারব আকিকা বেগম খিলখিল করে হাসছে হরিশঙ্কর আগুনের মালছা ছুড়ে মারলেন জ্বলন্ত কয়লা ঘর ময় ছড়ালো কাপড়ে লাগলো দেখতে দেখতে ঘরে আগুন ধরে গেল আগুন এগিয়ে আসছে হরিশঙ্করের দিকে হরিশঙ্কর নড়লেন না মন্ত্রমুগ্ধের মতো আগুনের দিকে তাকিয়ে রইলেন হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেছেন তারিখ তেইশে জুলাই পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তার ডান পাশে শিশুপুত্র আকবর আকবরের মাথায় পাগড়ি পরানো ছিল সে পাগড়ি খুলে ফেলেছে পাগড়ি নিয়ে খেলছে নকিব ঘোষণা দিল আল সুলতান আল আজম ওয়াল আল মুকাররাম জামি সুলতান আল তি হাকিকি মেজিজি সৈয়দ আল সালাতিন আবুল মুজাফফর নাসিরউদ্দিন মুহাম্মদ উমাইন পাদশা গাজি জিল্লুল্লাহ আমির এক এক এসে সম্রাট হুমায়ুনের হাত চুম্বন করলেন সম্রাট সবার কুশল জিজ্ঞাসা করলেন আমিরদের পর এলেন বৈরম খা হুমায়ুন সিংহাসন উঠে ছেড়ে দাঁড়ালেন বৈরম খাকে চমকে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি ঘোষণা করলেন বৈরম খাকে আমি খান খানান অর্থাৎ রাজাদের রাজা সম্মানে সম্মানিত করছি আমার শরীর ভালো যাচ্ছে না হঠাৎ মারা যেতে পারি এমন কিছু ঘটলে নকল হুমায়ুন দিয়ে সিংহাসন রক্ষা করতে হবে না আমারও বর্তমানে উনি হবেন আকবরের অভিভাবক আকবর বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত বৈরম খান নির্দেশে হিন্দুস্তান চলবে বৈরম খা বললেন আমার প্রাণের যে প্রিয় সম্রাট অনেক কষ্ট করেছেন তাকে আমি আর কোনো কষ্ট করতে দেব না বাকি জীবন অবশ্যই তিনি কাটাবেন মনের আনন্দে আমাদের চারপাশে অনেক বিদ্রোহী আফগান দল আছে তারা বিশৃঙ্খলার চেষ্টা চালাবে সম্রাটকে কিছুই দেখতে হবে না আমি দেখব আমিরেরা বললেন মার হাবা চিকের আড়াল থেকে মহিলাদের চাপা হাসি শোনা যাচ্ছে অন্তপুরের সবাই দীর্ঘদিন পর দরবার শুরুর দৃশ্য দেখতে এসেছেন মেয়েদের কণ্ঠস্বর এত উঁচু হওয়া উচিত না যে অন্য শুনতে পান কিন্তু সমস্ত নিয়মের ব্যতিক্রম করে উঁচু গলায় গুলবদন বললেন আমার ভাই সম্রাট মোবারকবাদ হাতে পায়ে শিকল বাধা অবস্থায় মির্জা কামরানকে প্রাসাদের এক প্রকোষ্ঠে রাখা হয়েছে প্রকোষ্ঠের বাইরে অস্ত্রধারী সৈনিকেরা পাহাড়ে আছে সম্রাটের নির্দেশে জওহর মির্জা কামরানের কাছে এসেছে জহরকে বলা হয়েছে সে যেন কামরানকে শান্ত রাখার চেষ্টা করে কামরান বললেন তুমি কি আগে কখনো আমার নফর ছিলে জহর বলল না জনাব আমি সবসময় সম্রাটের আপতাব চেয়েছিলাম এখনো আছি কামরান বললেন আমার কয়েকদিন রোজা রাখা হয়নি তুমি কি আমার হয়ে কাজা রোজা রেখে দিতে পারবে জহর বলল অবশ্যই পারবো তবে আপনার রোজা আপনারই রাখা উচিত আর শিকলের কারণে আমি নামাজ পড়তে পারছি না তুমি সম্রাটকে বলে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দাও বললেন ইশারায় নামাজ পড়ার বিধান আছে আপনি ইশারায় নামাজ পড়ুন আরে বুবাক ইশারায় না হয় নামাজ পড়লাম ইশারায় উঁচু করব কিভাবে কঠিন দুঃসময় উঁজু লাগে না তাও ঠিক তুমি আমার বিষয়ে কি শুনেছ আমার কি মৃত্যুদণ্ড হবে আমি অতি তুচ্ছ একজন পানিবাহক আমার এই বিষয়ে কারোর সঙ্গে কেন কথা হবে তাও ঠিক আচ্ছা শোনো মির্জা আসকারি কি কি শাস্তি দেওয়া হয়েছে আপনি তো জানেন তাকে কি শাস্তি দেওয়া হয়েছে আমি কিছুই জানি না আমাকে কিছু জানানো হয় না জহর বলল সম্রাট তাকে ক্ষমা করেছেন নিজ খরচায় তাকে মক্কা পাঠানোর ব্যবস্থা করেছেন মির্জা কামরান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আবারও তোমার সম্রাট একটা ভুল করলেন সে যে মক্কা থেকে ফিরে আসবে না এবং শূন্য সংগ্রহ করবে না এর নিশ্চয়তা কি আমি সম্রাট হলে তাকে মক্কা পাঠাতাম তবে আগে তার চোখ তুলে নিতাম জহর বলল। কেউ কারো মতো না তা ঠিক তবে আমাকে কবে সম্রাটের কাছে নেওয়া হবে তা কি জানো জনাব আমি আপনাকে আগেই বলেছি আমি একজন তুচ্ছ আত্মাচ্ছি মির্জা কামরান বললেন তুচ্ছ মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই বিষয়ে কি একটা শের শুনতে চাও আপনি শোনাতে চাইলে আগ্রহ নিয়ে শুনব মির্জা কামরান বললেন ধুলার একটি তুচ্ছ কণা চোখকে অচল করে দিতে সক্ষম জহর বলল অতি উত্তম শের মার তোমার সম্রাট হুমায়ুনের শের কি আমার চেয়ে উত্তম দুজনের শের বিবেচনার যোগ্যতা আমার নেই জনাব কামরান বললেন তোমার যোগ্যতা পানির মশক বগলে নিয়ে ঘোরাঘুরিতে সীমাবদ্ধ জহর বলল এক একজনের কাজ এক এক রকম মির্জা কামরান বললেন অনেকক্ষণ তোমার সঙ্গে বক বক করেছি আমার মাথা ধরে গেছে তুমি বিদায় হও জহর ঘর থেকে বের হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রধান কার্যরক্ষী মির্জা কামরানের ঘরে ঢুকলো কামরান বললেন আমাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রধান কাররক্ষী বলল না সম্রাট আপনাকে জীবন ভিক্ষা দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ তবে আপনার শোক তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আপনাকে মক্কায় পাঠিয়ে দেওয়া হবে শোক তুলে হতভম্ব কামরান বললেন শোক কখন চলা হবে এখনি আমি কি আমার ভাইদের সাথে দেখাও করতে পারবো না না আপনাকে দেখলে আপনার ভাই দুর্বল হয়ে যাবেন আপনার শাস্তি মৌকুফ হয়ে যেতে পারে কেউ তা না বললেন কেউটাকে প্রধান কারারক্ষী বললেন কেউ এর মধ্যে সবাই আছেন আপনার নিজের মা মহামানব গুলরুখ বেগম আছেন মির্জা কামরান বললেন আমাকে নিয়ে চলো চোখ তুলে ফেলো মির্জা কামরানের চোখ উৎপাদনের একটি প্রত্যক্ষদর্শী বিবরণ জওহরের বইয়ে লেখা আছে এই রোমহর্ষক বিভৎস বর্ণনা বাদ থাকুক ছোট্ট একটা অংশ বলা যেতে পারে চোখ তোলার জন্য একজনকে চাকু হাতে মির্জা কামরানের হাঁটুর উপর বসতে বলা হলো কামরান তাকে ধমক দিয়ে বললেন শোক তুলতে এসোচ চোখ তোল হাঁটুতে ব্যথা দিচ্ছ কেন বুড়বাক মক্কা যাওয়ার দিন কামরানের সঙ্গে হুমায়ুনের দেখা হলো কামরান তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের একটি কবিতা আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করলেন সম্রাট বললেন ভাই তুমি কবিতা বড় মির্জা কামরান দীর্ঘ কবিতা আবৃত্তি করলেন কবিতাটির শুরু এরকম মাটির ভান্ডে অমৃত ধারণ করা যায় না আমি মির্জা কামরান মাটির ভান্ডে ছাড়া কিছু না আমি গরল ধারণ করতে পারি অমৃত কখনোই না হুমায়ুনের স্বর্ণ তিনি এ কারণেই হৃদয়ে অমৃত ধারণ করতে পেরেছেন সম্রাট হুমায়ুন কবিতা শুনে শিশুদের মতো হাউমাউ করে কাঁদলেন বীরভূমের নোকরা গ্রামে হুমায়ুন তার এক আমির তখাকে পাঠিয়েছেন হিন্দুস্তান সম্রাট এই অঞ্চলের লক্ষ্মীবাই নামের একজনকে তার সঙ্গে আহার করার নিমন্ত্রণ পাঠিয়েছেন বাইকে নিয়ে যাওয়ার জন্য ষোলো বেহারার রাজকীয় পালকি এসেছে তক্তিখা সম্রাটকে একটি হুমায়ুন নামা সংগ্রহ সঙ্গে এনেছেন হুকুম নামাটায় বাইকে পাঁচশো বিঘা লাখের আজ জমি দান করা হয়েছে তক্তিখা অনেক অনুসন্ধান করেও বাইকে খুঁজে পেলেন না যেটুকু জানা গেল বাইয়ের স্বামী এবং পুত্র ডাকাতের হাতে নিহত হয় লক্ষ্মীবাই চরম অভাবে পর্যদস্ত হয়ে ভিক্ষুক দলভুক্ত হয় অনেক দিন সে নোকরা গ্রামে ভিক্ষা করত দীর্ঘদিন সে এই অঞ্চলে নেই সৌভাগ্য লক্ষ্মীবাইয়ের পাশ দিয়ে গেল বেচারিতা স্পর্শ করতে পারল না রাত্রি দ্বিতীয় প্রহর সম্রাট হুমায়ুন লাইব্রেরিতে ছবির রং বিষয়ক একটি পাণ্ডুলি তার হাতে এসেছে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে রং তৈরির কলা শিখছেন পানিতে অদ্রবণীয় রং কি করে দ্রবণীয় করা যায় সেই কৌশল পড়ে তিনি মুগ্ধ তার ইচ্ছা করছে এখনই পরীক্ষা করে দেখতে কে যেন সম্রাটের সামনে এসে দাঁড়িয়ে কুন্নিস করল লাইব্রেরির চারিদিকে বৈরম খার বিশেষ বাহিনী পাহারা দিচ্ছে তাদের এড়িয়ে একটি মাছিরও হুমায়ুনের কাছে আসা সম্ভব না হুমায়ুন চমকে তাকালেন হামিদাবানু কুর্নিশ করেছেন হুমায়ুন বললেন এই মুহূর্তে আমি একটি রাজকীয় ফরমান জারি করছি সম্রাটকে তার স্ত্রী হামিদাবানুর কুর্নিশ করার প্রয়োজন নেই হামিদাবানু বললেন সম্রাট বললেন এত রাতে এখানে কেন এবারে বললেন সম্রাট গভীর মন বই পড়ছেন এই দৃশ্যটা দেখতে আমার ভালো লাগে আপনি জানেন না আমি প্রায় আড়াল থেকে পাঠরত অবস্থায় আপনাকে দেখি আজ শুধু সামনে এসেছি আজ সামনে আসার পেছনে কি কোনো কারণ আছে একটা আরজি নিয়ে এসেছি আরজি মঞ্জুর না শুনেই করে দিলেন সম্রাট হ্যাঁ মাথানেরে মাথা নেড়ে বললেন এখন তোমার আরজ্য বলো হামিদবানু বললেন আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম তখন এক রাতে আমরা খোলা প্রান্তরে ছিলাম অচেনা এক গাছের নিচে বসেছিলাম আপনার কি মনে আছে আমার মনে আছে আমার খুব শখ আপনাকে নিয়ে ওই জায়গায় যাই তোমাকে আগেই বলেছি আরজি মঞ্জুর ফিনিক ফোটা জসনাস রজনী হুমায়ুন পুতনি হামিদা বানু অচেনা এক বৃক্ষে হেলান দিয়ে বসে আছেন হুমায়ুন কোনো কারণ ছাড়াই বৃক্ষের চারপাশে ঘুরছেন সম্রাট একা আসেননি তার নিরাপত্তার জন্য বিশাল বাহিনী নিয়ে বৈরম খা এসেছেন সেনাবাহিনীর দৃষ্টির আড়ালে আছে হুমায়ুন বললেন হামিদা আনন্দ পাচ্ছো হামিদা জবাব দিলেন না ওইরাতে তিনি খিলখিল করে হাসছিলেন আজ তার চোখ ভর্তি অশ্রু হুমায়ুন হঠাৎ লক্ষ্য করলেন হামিদা বানু যেখানে বসে আছেন তার উল্টো দিকে দুটি কিশোরী মেয়ে হাত ধরা করে দাঁড়িয়ে আছে এদের তিনি একজন তার কন্যা অন্যজন তার বান্ধবী যার নাম এখন মনে পড়ছে না সম্রাট নিশ্চিত আফিমের নেশার কারণে হয়তো এরকম বিভ্রম তার মধ্যে তৈরি হচ্ছে এই মেয়ে এবং তার বান্ধবীকে তিনি রাজপ্রাসাদেও কয়েকবার দেখেছেন হুমায়ুন তাদের দিকে কয়েক ব্যাগতেই মেয়ে দুটি খিলখিল করে হেসে দৌড়ে পালাল হামিদাবানু চমকে হুমায়ুন বললেন কেউ হাসে না হামিদা হিন্দুস্তানে এক বিচিত্র পাখি আছে যখন সেই পাখি ডাকে মনে হয় কোনো কিশোরী মেয়ে হাসছে হিন্দুস্তান অতি অদ্ভুত দেশ হামিদাবানু বললেন আপনি কি আমার একটু হাত ধরে বসবেন হঠাৎ পাখি ডাক শুনে ভয় পেয়েছি হুমায়ুন স্ত্রীর পাশে এসে বসেছেন তাদের গায়ে গলে গলে পড়ছে অপেক্ষা করছেন হিন্দুস্তানের অদ্ভুত পাখির ডাক আরেকবার প্রজাও যায় নতুন প্রজা আসে কিছুই টিকে থাকে না ক্ষুধার্থ সময় সবকিছু গিলে ফেলে তবে গল্প গিলতে পারে না গল্প থেমে যায় গল্প থেকে যায় নামতারের কিছু গল্প শোনানো শেষ হল এখানে পরিশিষ্ট কিছু বলা যায় বৈরম খা কিন্তু বৈরম খা ছিলেন না তিনি ছিলেন বেগ জওহর আপ তার গ্রন্থে বৈরম বেগ বলে উল্লেখ করেছেন তাকে খা উপাধি দিয়ে সম্মানিত করেন ইরানের শাহ তামাশপু আমার ধারণা সম্রাট হুমায়ুন বৈরম খাঁর প্রতিবাদ ধরতে পারেননি তিনি বৈরম খাঁকে তার অতি অনুগত একজন হিসেবেই জেনেছেন বারোশো থেকে ফেরার পর সম্রাট হুমায়ুনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় বৈরম খানকে তিনি তার সর্বোচ্চ সম্মান খান দেন একই সঙ্গে তার জন্য পানি সরবরাহের কাজে নিযুক্ত জওহর পাঞ্জাবের রাজকোষের কোষাধ্যক্ষ করে দেন জওহরের এই নিয়োগ হুমায়ুনের আবেগের কারণে হয়েছে জহরের রাজকোষ চালানোর যোগ্যতা ছিল না তবে সম্রাটের ইচ্ছা বলে কথা বৈরম খান নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন তিনি সম্রাট হুমায়ুনকে সব ঝামেলা থেকে মুক্ত রাখেন সম্রাটের মৃত্যুর পর বালক আকবরের অভিভাবক হিসেবে হিন্দুস্তানের শাসন ভারতার হাতে চলে আসে আমিরদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে আকবরের মতো মাতা হামিদাবানু নিজেও শঙ্কিত হন তিনি মনে করেন বৈরম খা কখনোই আকবরের হাতে ক্ষমতা দেবেন না আকবরকে থাকতে হবে বৈরম খার পুতুল হয়ে আকবর সিংহাসনে বসেই বৈরম খাঁকে বললেন আপনি মোঘল রাজবংশের জন্য অনেক পরিশ্রম করেছেন আপনার বিশ্রাম প্রয়োজন বৈরম খা বললেন আপনি কি মনে করছেন এখন আমাকে আপনার প্রয়োজন নেই আকবর বললেন আমার প্রয়োজনের হচ্ছে আপনার বিশ্রাম জরুরি বৈরম খা বললেন আমি বিশ্রামে যাচ্ছি আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি আকবর বললেন আপনি হিন্দুস্তানে বিশ্রাম করবেন না বিশ্রাম করবেন মক্কায় বৈরম খা বললেন আমি স্বেচ্ছায় মক্কা যেতে না চাইলে আপনার সাধ্য নেই আমাকে মক্কায় পাঠানো বিশাল মোঘল সেনাবাহিনীর আমি প্রধান সৈনিকেরা আমার অনুগত তারপর যেহেতু আপনি চাচ্ছেন আমি মক্কায় চলে বৈরম খা আহত এবং বিষণ্ন হৃদয়ে মক্কায় রওনা হলেন সম্রাট আকবরের পাঠানো গুপ্তঘাতকেরা ঘাতকেরা বৈরম পথেই হত্যা করল পৃথিবীর ইতিহাসে আকবরের পরিচয় একবর গ্রেট বৈরম খার করুণ পরিণতি গ্রেট আকবরের কাছ থেকে আশা করা যায় না তবে প্রদীপের নিচেই থাকে অন্ধকার এতক্ষণ শুনছিলেন বাদশাহ নামদার সপ্তম এবং শেষ পর্ব এরই সাথে শেষ হচ্ছে বাদশাহ নামদার সাত পর্বের আয়োজন ভবিষ্যতে আমাদের নানা আয়োজন শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ